সবুজ পৃথিবীর সন্ধানে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এ তিনি বলেন আগামী প্রজন্মের প্রযুক্তি প্রতিভা ও আগ্রহ জানান দিচ্ছে তারা বাংলাদেশকে পরিবর্তন করে দেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রজন্ম প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন দল দ্য প্রাইম কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় রাজুক অ্যাকোয়া ড্রাগন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের চ্যাম্পিয়ন ইম্প্যাক্ট হ্যাক স্কোয়াড প্রতিযোগিতায় একুশ হাজার দল মিলে মোট বাষট্টি হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে